খুব কোনো কিন্তু কোনো ক্ষোভ নাই, কোনো কারণও নেই। তারা আমাকে দরকার হলে তারা আমাকে ডাকতো, আমাকে দরকার হয়নি তাই তারা ডাকেনি। এর মধ্যে ক্ষোভের তো কিছু নাই। না, দরকার ছাড়াও তো তারা দৌড়াদৌড়ি করছিল যারা মনোনয়ন কিনছেন। যারা কিনছে তারা দৌড়াদৌড়ি করছিল, দৌড়াদৌড়ি তো অনেকেই করেছে, পেয়েছে সবাই, তত পায়নি। তাদেরকে কোনো সময় ওই আওয়ামী লীগের কোনো অনুষ্ঠানে দেখা যায়নি, তারা আওয়ামী লীগের জন্য জেল কাটেনি, তারা আমার আওয়ামী লীগের জন্য মাথা ফাটায়নি, তারা আওয়ামী লীগের জন্য মারামারি করেনি, কোনো কিছু করেনি, দৌড়াদৌড়ি করেছে টিকিটের জন্য। আমরা তো দৌড়াদৌড়িটা করিনি, আগেরগুলো তো সবই করেছি। আপনি দৌড়াদৌড়ি করলেন না কেন? কেন করব আমি তো, তো অপ্রয়োজনীয় না। আমি তো নিজেকে ফিল করি যে আমি প্রায় 50 বছর পর্যন্ত পার্টির সাথে কাজ করেছি, কাজে আমি একা একা নিজেকে অপ্রয়োজনীয় তো মনে করি না। যদি মনে, যদি মাননীয় নেত্রী যদি ফিল করতেন যে হ্যাঁ ওরা আমাদের দরকার আছে, তাহলে তো উনি আমাকে ডাকতেন। উনি ডাকেননি অনেককেই, সবাই, অনেক নেতাদের যারা দিয়েছে তারা সবাইকে দৌড়াদৌড়ি করেছে, যাদেরকে উনি অন্তর্পক্ষে 100 জনকে যে উনি নমিনেশন দিয়েছেন, তারা কি কেউ দৌড়াদৌড়ি করেছে? এই তুই ফর্ম ভরে দে, তুই কর, তুই কর, এইভাবে বলে দিয়েই তো করেছে। শেখ সেলিম দৌড়াদৌড়ি করেছে, হ্যাঁ, তাহলে জাফরুল্লাহ দৌড়াদৌড়ি করেছে। তো এইরকম তো আমি এক 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 50 জনের নাম তুমি আমাকে বলতে পারলে তো আমি বলে দিতে পারবো যে তারা দৌড়াদৌড়ি করে নাই কেউ। তাদেরকে পার্টির প্রয়োজন, তাদেরকে পার্টি নিয়েছে। আমার পার্টি, আমার প্রয়োজন নেই, আমার বয়স অনেক হয়ে গেছে, মনে করেছে যে হয়তো এখন ওনার বয়সে নেই, এখন আর উনি এই বয়সে কী করবে, তার চেয়ে ইয়াং জেনারেশনকে তৈরি করা অনেক বেটার। সেই হিসাবে আই ডোন্ট নো, আমি তো মন তো আর রিড করতে পারি না, অনুমানে মনে হয় যে হ্যাঁ আসলে আমি অসুস্থ মানুষ, সিক বা সিক না থাকলেও ঠিক এতখানি ভার, যারা সহজেই যেতে চাচ্ছে এখানে এমপি হওয়ার জন্য, তারা নিজেরা তো জানেই না যে বস্তাটার মধ্যে ভার কতটুকু, 1 মন 2 মন না 3 মন 4 মন 5 মন। আমি তো এগুলি করে আস্তে আস্তে অভ্যস্ত হয়ে গেছি বলে আমি জানি যে এটার ভার কত বড়। এখন যারা ভার বোঝে না তারা তো মনে করে এটা ভার হয়তো ওই পালকের মতো 100-এর, তারা মনে সুখে দৌড়াদৌড়ি করে লাইম লাইটেও কিছু আসলো, লোকজনের সাথে পরিচয় কিছু হলো, ব্যাস কিছু লাভ তো হচ্ছে তাদের। এমপি হওয়ার জন্য কখনো শখ জাগেনি, স্বপ্ন জাগেনি? আমাকে তো মাননীয় প্রধানমন্ত্রী 35 বছর আগে নমিনেশন দিয়েছিলেন, তো শখ তো, শখের তো ব্যাপার না। আমরা দেশকে ভালোবাসি, দেশকে, দেশের জনগণকে ভালোবাসি, দেশের মঙ্গলের জন্য সব কিছু করতে চাই, ব্যাস এটুকু, এর বাইরে তো আর কিছু নাই। আমার শখ কী হবে? আমি তো আমার, কারণ আমি বিশ্বাস করি যে রাজনীতি তো প্রফেশন না, রাজনীতি আমার একটা সাইডের একটা ভালোবাসা, আমার প্রফেশন তো অন্য কিছু। এখন যদি কেউ বলে যে আপনি কী করেন, আমি রাজনীতি করি, তার মানে কি তুই রাজনীতি করে টাকা নিস? তার মানে কি তোর সংসার, ঘর সংসার চলে রাজনীতি টাকা দিয়ে? তাহলে রাজনীতিটা হচ্ছে আমার অন্য টাইপের, প্রতি মুহূর্তে তুমি রাজনীতি করো। আমি ছাত্র ফিল্মে কাজ করেছি, আমি রাজনীতি করি নাই তখন, করেছি আমি তখন ওইখানে বঙ্গবন্ধু সাংস্কৃতিক গোষ্ঠী তৈরি করেছি, সেখানে গান গাইয়েছে, পরিচয় হয়েছে, লোকজনের সাথে কথা বলা হয়েছে, পরিচয় হয়েছে। এবং আমাদের ওইখানে আমি থাকাকালীন তো এই FDC-তে অন্য কোনো পার্টির কোনো কমিটি তৈরি হতে দিইনি, আমি দিইনি না, হয়নি। কিন্তু করলাম না তখন, করলাম না তো নমিনেশন তো, এবারও লাস্টবারও দেয়নি। হ্যাঁ, এই 2018 সনে 14 দলের কমিটি কে ছিল সিলেক্টেড, তখন তো 14 দল মিলে করেছে, 14 দল মিলে সিলেক্ট, তারা একটা দলগতভাবে ইলেকশন করেছে। এবার তো 14 দলের কথা বলছে তারা, কিন্তু আমি 14 দলের কোনো তো অবস্থা দেখছি না, কারণ আওয়ামী 14 দলের মধ্যে থেকেও সে লাঙ্গল নিয়ে ইলেকশন করছে, আর 11-10 জনের তো কোনো খবরই নেই, তাদের কোনো সিটও দেওয়া হয়নি। তো এটা কোথায় তাহলে টোটাল দল হলো কোথায়? আর তারা মূল প্রধানমন্ত্রী অথবা জেনারেল সেক্রেটারিকে বলেও নি যে আমরা 14 দলীয় কমিটি, 14 দল থেকে আমরা ইলেকশন করছি, তা তো বলেনি কখনো। এবার নিয়ে দুবার এবারও তো মনোনয়ন দিল এবং আমাকে সিলেকশন করে দিল, 14 দল থেকে দিল, উনি কথা বলে দিলেন সব কিছুর পরে আমি সেখানে গেলাম, গিয়ে জমা দিলাম, জমা দেওয়ার পরে দেখলাম রাত্র 12টার সময় এখান থেকে বিরুদ্ধ পার্টি, মানে বিরোধী, তখন তো বলছিল যে যা বিরোধী দাঁড়া দাঁড়াবে তারা ইলেকশন করতে পারবে না,
তাদেরকে পানিশমেন্ট দেওয়া হবে। আর আমি যখন দেওয়া হলো রাত্রি ১২টার সময়, এবং আমি জানি যে বরিশালের সাথে যার বরিশাল বিভাগের যে পাওয়ারে আওয়ামী লীগের, তার সাথে আমার সম্পর্কটা খুব ভালো না, তো তাকে সে তখন বরিশালের তার কথায় উঠে বসে। তো সেখানে আমি গিয়ে যে ১৪ দলই হোক ইলেকশন করুক, উনি ডেকে ডেকে সব, আমি গেলাম তার পরের দিনই উনি মিটিং কল করলেন সমস্ত চেয়ারম্যান মেম্বারদের। তো চেয়ারম্যান মেম্বারদের যদি উনি বলে গিয়ে দিয়ে রাখেন যে মাসুদ পারভেজ আমাদের ১৪ দলই হোক, ওকে ভোট দিবে না, তো বরিশালে তার কথাকে ফেলে দেওয়ার মতো সাহস তখন পর্যন্ত কারো ছিল না, আজকে থাকতে পারে কিন্তু তখন ছিল না। কাজে আমি যখন দেখলাম যে মানে ভরাডুবি সুনিশ্চিত, তো আমি তখন সেখান থেকে চলে আসলাম, আই উইথড্র অ্যান্ড আই জাস্ট লেফট আউট। আর এর আগে যেটা ছিল সেটা ছিল যে আমাকে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে পরবর্তী পর্যায়ে নিষেধ করলেন যে না এখানে যাবেন না, কারণ এইটা যে তখন আব্দুর রহমান বিশ্বাস ছিলেন প্রেসিডেন্ট আর তার ছেলে ইলেকশন করছে, তো প্রেসিডেন্ট থেকে তার ছেলে ইলেকশন করবে সেখানে আমি যতই পপুলার হই আমার জেতার সম্ভাবনা তো প্রচণ্ড কম। তো উনি সেটা ফিল করলেন আমার সাথে, তখন ওনার হয়তো ভালো সম্পর্ক ছিল, উনি বললেন যে আপনি এইবার যাবেন না পরের বার আপনি ইলেকশন করেন। হ্যাঁ, পরের বার ইলেকশন করার জন্য উনি ওয়েট করেছিলেন, আমাকে নমিনেশন দেননি কিন্তু আমার জায়গাটায় কাউকে নমিনেশনও দেয়নি, কিন্তু তখন আমি হজ করতে চলে গেছি। না অফিস মানে সত্যিকারভাবে বলতে গেলে ২বার, মানে যেটা মিটিং করে ডিসিশন নিয়ে তারপর দেয়া একটা, আর থার্ডবারে প্রথমবার যখন করতে পারলাম না তখন উনি বলছিলেন যে পরে ঠিক আছে আপনার ইভেন আগামী বছর জন্য রেডি হন, আপনি বাবুগঞ্জ আপনি আগামী বছর ইলেকশন করবেন। বাট দ্যাট ওয়াজ হার্ড চয়েস, কিন্তু ওইটাকে তো আমি অফিসিয়াল বলতে পারি না, এমনি বলতে পারি উনি যেটা বলেন সেটাই হয়তো হতো, কিন্তু পরবর্তী পর্যায়ে তখন আমি জানি, জানার পর আমি হজে চলে গেছি, কারণ আমার তখন আমার হার্টের প্রবলেম মনে হয়েছিল, আমি বলি আল্লাহ যদি আমি সুস্থ হয়ে মানে কিছু না হয়। আমি সিঙ্গাপুরে গিয়ে যখন দেখা গেলো যে নো আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম ইন হার্ট, তারপরে আমি সে চলে গেছি। এবং সবচেয়ে মজার খবর ব্যাপার হচ্ছে এখানে ওই কমিটির মধ্যেই যারা চলে আমি গেলাম এবং ওইখানে গিয়ে আমরা ওইখানে গিয়ে পেলাম ইলিয়াস রঞ্জনকে পেলাম, এটিএম সাফসুজ্জামানকে পেলাম, ওরা সবাই নারিন্দার পীর সাহেবের মুরিদ। আমার মাও যেতেন নারিন্দা পীর সাহেবের গানে, উনি আমার মাকে খুব স্নেহ করতেন। আমার ছেলের নাম নারিন্দার পীর সাহেবের ওয়াইফ কিন্তু রেখে দিয়েছে মাসরুর পারভেজ। মাসরুর আমরা তো অর্থই বুঝি না, আমি আবার আমার মাকে বললাম মা কী নাম নিয়ে আসলাম, আমি তো অর্থই বুঝি না। তো আম্মা আবার গেলো গিয়ে আবার জিজ্ঞেস টিজ্ঞেস করলো, শুনলাম যে মাসরুর শব্দের অর্থ হচ্ছে আনন্দ, জিব্রান আমার দেয়া নাম, এটা আমি দিয়েছি এবং আমার মনে হয় এখন আমি ভুল করে দিয়েছি, কারণ আমি যে যে ফিলোসোফার এন্ড গায়ে চিন্তা করে দিয়েছিলাম, মানে যে কোনো কিছুকেই চিন্তায় যেটা তার আসবে ভাবনায় ফিলোসোফার, ও এখন সেই ক্যাটাগরির কথা বলে, ও ফিল্ম করবে নামের দরকার নেই, ব্যবসার ফিল্ম করবে ব্যবসার দরকার নেই, আমি জীবনে ৫টা কি ৭টা ফিল্ম বানাবো তারপরে মানুষ আমাকে ভালো বলবে খারাপ বলবে যাই বলবে, আই এম ক্রিয়েটিং সামথিং। তো আমরা ছিলাম ডিরেক্টর প্রোডিউসার, ও তো ক্রিয়েটর প্রোডিউসার, তফাৎটা এখানে।